হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এক বিরাট খুশির খবর। শুধু তাদের জন্যই নয়, প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্যই বলতে পারো এটি একটি বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর। অবশ্যই আমরা খুশির খবরটি আলোচনা করব যে থেকে পিএইচডি করার সুযোগ মিলবে নেতাজি সুভাষমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। দেখো, পিএইচডি ডিগ্রি করতে আগ্রহী পড়ুয়াদের জন্য ভালো খবর, দ্রুত নেতাজি সুভাষমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা করতে পারবেন পিএইচডি ডিগ্রি। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বছরের মধ্যে এই ডিগ্রি করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা, বিশ্ববিদ্যালয় সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে 149টি স্টাডি সেন্টার আছে। এবার থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে পড়ুয়ারা এখান থেকে পিএইচডি ডিগ্রি করতে পারবেন। ইতিমধ্যে পড়ুয়াদের সুবিধার কথা ভেবে কিছু গবেষণা কেন্দ্র তৈরি করেছে কর্তৃপক্ষ। পিএইচডি ডিগ্রির বর্তমান চাহিদার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অবশ্যই সেটি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে এনএসওইউ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। তারা কিন্তু সহজেই পিএইচডি এখান থেকেই করতে পারবে। তাহলে আশা করি তোমাদের খবরটি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো খবরটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে এখানেই আমি শেষ করছি, এভাবেই তোমাদের বিভিন্ন তথ্য দিতেই থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।